বিসমিল্লাহি রহমান রাহিম, আসসালামু আলাইকুম। যে আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা বিভিন্ন প্রকার বিজনেসের দ্বিতীয় পর্বে আরও অন্য বিজনেস নিয়ে আলোচনা করব। তো এখন আমরা দেখব তিন নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস। তো এক কথায় ম্যানুফ্যাকচারিং বিজনেস বলতে আমরা বুঝি যারা র মেটেরিয়ালকে ফিনিশ গুডসে পরিণত করে। যেমন দেখেন আপনার ইট তৈরিতে আপনার দেখেন মাটির দরকার হয়, তাহলে মাটিটা হচ্ছে র মেটেরিয়াল। তো যারা ইট তৈরি করে এই র মেটেরিয়ালকে তারা কী করে, ইটে ফিনিশড গুডসে তৈরি করে। তো দেখেন এই সমস্ত বিজনেসটা বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন সাইজ এবং স্কোপ অনুসারে। আপনার এটা ছোট কারিগর দ্বারা পরিচালিত কারখানা হইতে আপনার বড় ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ পর্যন্ত হইতে পারে। তো ম্যানুফ্যাকচারিং বিজনেসে প্রসেসগুলা হচ্ছে যেমন তারা ডিজাইন করে, প্রোডাকশান প্ল্যানিং করে, ফেব্রিকেশন করে, অ্যাসেম্বলিং করে এবং টেস্টিং করে। এরকম আপনার ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে অনেকগুলো ধাপ আছে। তো ম্যানুফ্যাকচারিং বিজনেসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম ভাগটা হচ্ছে তাদেরকে আমরা বলতে পারি যে কাস্টম ম্যানুফ্যাকচারার। তো তারা কি করে যে ক্লায়েন্টের স্পেসিফিক প্রয়োজন অথবা নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। যেমন ধরেন অটোমোবাইল, অটোমোটিভ অর্থাৎ যারা বিভিন্ন ভেহিকল তৈরি করে, এরোস্পেস যারা বিভিন্ন বিমান ডিফেন্সের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে, তারপরে মেডিকেল ডিভাইস যারা তৈরি করে, তারা নির্দিষ্ট ক্লায়েন্টের স্পেসিফিক প্রয়োজন অনুসারে ওই সমস্ত প্রোডাক্টগুলো তারা তৈরি করে। এগুলো হচ্ছে কাস্টম ম্যানুফ্যাকচারার। আর দ্বিতীয় যে টাইপ আছে তাদেরকে বলা হয় মাস প্রোডিউসার, অর্থাৎ তারা মানে লার্জ কোয়ান্টিটি কী করে প্রোডাক্ট তৈরি করে এবং এই প্রোডাক্টগুলো তারা রিটেলার অথবা হোলসেলারের কাছে বা ডিলারের কাছে কী করে বিক্রি করে থাকে। তো মাস প্রোডিউসার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অথবা লার্জ যারা কোয়ান্টিটি প্রোডাকশান করে তাদের ক্ষেত্রে তাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসেস থাকে, যে যাতে তারা কী করতে পারে দক্ষতাটা বৃদ্ধি করতে পারে এবং কস্টটা রিডিউস করতে পারে। এই জন্য তাদের একটা স্ট্যান্ডার্ডাইজ একটা প্রসেস থাকে। তো দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যেমন ফুড বেভারেজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা কী করে আপনার বিভিন্ন ফুড রিলেটেড আইটেম তৈরি করে, স্ন্যাক্স বেভারেজ, তারপরে প্রসেস ফুডস, তারপরে টেক্সটাইল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আছে, তারা আপনার বিভিন্ন কাপড় ফ্যাব্রিক্স টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট তৈরি করে, তারপরে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং আছে, তারা কার ট্রাক মোটরসাইকেল ইত্যাদি তৈরি করে থাকে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তারা আপনার ইলেকট্রনিক ডিভাইস কম্পোনেন্ট গ্যাজেট কম্পিউটার স্মার্টফোন টিভি তারপরে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সগুলো তৈরি করে থাকে। তারপরে দেখেন কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং আছে, তারা বিভিন্ন কেমিক্যাল তৈরি করে, যেমন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, ফার্টিলাইজার, প্লাস্টিক, তারপরে মেটাল ফ্যাব্রিকেশন, মেশিনারি ম্যানুফ্যাকচারিং, তারা বিভিন্ন মেশিনারি ইকুইপমেন্ট টুলস তৈরি করে থাকে, উড, তারপরে পেপার প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। তো এদের মধ্যে দেখেন কিছু কিছু আছে যে তারা কাস্টম প্রোডাক্ট তৈরি করে, আর এই যে যেমন ধরেন এই যে মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, তারপরে এই যে অ্যারোস্পেস ডিফেন্স ওরা হচ্ছে কাস্টম, তারপরে এই যে অটোমোবাইল আছে এই যে অটোমোবাইল তারাও কাস্টম ম্যানুফ্যাকচারিং। আর এছাড়া দেখেন যেমন এই যে ফুড টেক্সটাইল ওরা কিন্তু লার্জ অ্যামাউন্ট কী করে থাকে আপনার প্রোডাক্ট তৈরি করে থাকে। তো দেখেন ম্যানুফ্যাকচারিং বিজনেসে আপনার কেউ কেউ দেখেন ছোটোখাটো টুলস দিয়েও কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে পারে, সিম্পল টুল হ্যামার এই সমস্ত ব্যবহার করে। তো এই সমস্ত ছোটোখাটো মেশিনারি ব্যবহার করেও তারা ম্যানুফ্যাকচারিং বিজনেস চালাতে পারে। আবার কিছু কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাডভান্স প্রোডাকশান লাইন ব্যবহার করতে পারে, যেখানে কমপ্লেক্স রোবোটিক সিস্টেমও তারা ইউজ করতে পারে।
বর্তমানে অনেক কোম্পানি কিন্তু অটোমেশনের ব্যবহার দেখা যাচ্ছে, তো এর মাধ্যমে তারা প্রোডাকশনটাকে অনেক প্রোডাকশনের গতিটাকে অনেক বাড়াইতে পারে এবং লেবার কস্টটাকে অনেক কমাতে পারে। অর্থাৎ আগে যেখানে দেখা যাচ্ছিল যে প্রচুর লেবারের প্রয়োজন ছিল, সেখানে এখন যন্ত্রই মানুষের কাজগুলো করে দিচ্ছে এই অটোমেশন ব্যবহারের মাধ্যমে। এই ধরনের বিজনেসে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাকশনের প্রসেসের প্রত্যেকটা স্টেপে কোয়ালিটিটা কন্ট্রোল করা, যাতে যে প্রোডাক্টটা তারা তৈরি করবে ওইটার যে উদ্দেশ্য নিয়ে তারা লক্ষ্য নিয়ে তারা মার্কেটে প্রোডাক্টটা ছাড়বে ওই লক্ষ্যটা যেন অর্জন করতে পারে। অর্থাৎ তাদের এই ফিনিশ প্রোডাক্টটা যেন তারা যেরকম চাচ্ছে ঠিক সেরকম মানের তৈরি হয়। তো দেখেন, হাইব্রিড বিজনেসটা অর্থাৎ কোনো একটা কোম্পানি যদি আপনার সার্ভিস, মার্চেন্ডাইজিং অথবা ম্যানুফ্যাকচারিং এই বিজনেসগুলো যদি একসাথে দুইটা বিজনেস অথবা তিনটা বিজনেস একসাথে করে, তাহলে ওই ধরনের বিজনেসকে আমরা হাইব্রিড বিজনেস বলতে পারি। অর্থাৎ এই সমস্ত বিজনেসরা তারা কাস্টমারের কাছে প্রোডাক্ট এবং সার্ভিস দুই ধরনের সেবা প্রদান করে থাকে। তো হাইব্রিড বিজনেসের আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন ধরেন একটা রেস্টুরেন্ট, তারা ফুডের ব্যবসা করতেছে, তার সাথে সাথে তারা আপনার তাদের লোগো সমৃদ্ধ অথবা তাদের মেনু আইটেম সম্পর্কিত আপনার বিভিন্ন টি শার্ট এবং মগ তারা কী করতেছে, সেল করতেছে। তাহলে দেখেন এখানে তারা একসাথে দুই ধরনের বিজনেস কিন্তু করতেছে। যেমন একটা হচ্ছে যে আপনার সার্ভিস টাইপ ফুডের ব্যবসাটা করতেছে, আরটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং আপনার ব্যবসাটা করতেছে। এই জন্য এটা একটা আপনার হাইব্রিড বিজনেস বলতে পারেন। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখাতে পারি। ধরেন একটা গাড়ির রিপেয়ারিং একটা দোকান আছে, সেই দোকানে সে কী করে বিভিন্ন গাড়ি বিভিন্ন সমস্যার সমাধান করে, রিপেয়ার করে দেয়, এবং এর সাথে সাথে সে কী করে সেখানে বিভিন্ন গাড়ির পার্টসগুলো বিক্রি করে। তাহলে দেখেন এখানে সে একটা সার্ভিস দিচ্ছে এবং সাথে সাথে সে পার্টসও, গাড়ির বিভিন্ন পার্টসও কী করতেছে, বিক্রি করতেছে। তাহলে সে একসাথে দুইটা আপনার বিজনেস করতেছে। এই জন্য এই টাইপের বিজনেসটাকে আমরা হাইব্রিড বিজনেস বলতে পারি। তো হাইব্রিড বিজনেসের একটা সুবিধা হচ্ছে সে একটা ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করতে পারে এবং বিভিন্ন অফার সে প্রদান করতে পারে। তো এখন আমরা যে ক্যাটাগরিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন, অথবা এটাকে নন প্রফিট অর্গানাইজেশনও বলা হয়। অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠান আপনার প্রফিট করার উদ্দেশ্যে পরিচালিত হয় না। অর্থাৎ এই জন্য এটাকে আমরা বলতে পারি নট ফর প্রফিট অর্গানাইজেশন। নট ফর প্রফিট অর্গানাইজেশনটা সাধারণত পরিচালিত হয় আপনার সমাজের কোনো বেনিফিটের জন্য, এটা প্রফিট করার জন্য পরিচালিত হয় না। তো এই ধরনের বিজনেসের মধ্যে সাধারণত আমরা দেখি চ্যারিটিস, তারপরে বিভিন্ন ফাউন্ডেশন, তারপরে সোশ্যাল এন্টারপ্রাইজ, এগুলো আমরা এই ক্যাটাগরির বিজনেসের মধ্যে আমরা দেখে থাকি। নন প্রফিট এই অর্গানাইজেশনে যদি কোনো প্রফিট হয় তাহলে ওই প্রফিটটা কিন্তু যারা শেয়ার হোল্ডার বা যারা ওনার তাদের মাঝে ডিস্ট্রিবিউশন হয় না। ওই প্রফিটের টাকাটা বা অ্যাক্সেস ফান্ডটা তারা আবার কী করে, তাদের অর্গানাইজেশনে রিইনভেস্ট করে, তাদের যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য আছে সেগুলো অর্জন করার জন্য। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আপনার বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সোর্স, শেয়ার হোল্ডার, ডোনার, তাদের কাছ থেকে বিভিন্ন ডোনেশনের উপরই নির্ভর করে তাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই ধরনের প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সম্পূর্ণ ডোনেশনের উপরই নির্ভর করে থাকে। অর্থাৎ ডোনেশনটাই তাদের বিজনেসের পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নট প্রফিট অর্গানাইজেশন সমাজের উন্নয়নের জন্য, মানবতার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা প্রফিট করার জন্য অর্গানাইজেশন পরিচালনা করে না। তো আসুন আমরা কিছু নট ফর প্রফিট অর্গানাইজেশনের কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন দেখেন চ্যারিটেবল অর্গানাইজেশন,
এই যে বিভিন্ন ধরনের চ্যারিটেবল অর্গানাইজেশন আছে আমাদের, তারপরে দেখেন যে বিভিন্ন ফাউন্ডেশন আমরা দেখে থাকি, এগুলো নট ফর প্রফিট, তারপরে রিলিজিয়াস অর্গানাইজেশন, বিভিন্ন রিলিজিয়াস অর্গানাইজেশন আছে, তারপরে স্পোর্টস ক্লাব আছে, অ্যানিম্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট আছে, তারপরে পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, এরকম বিভিন্ন ধরনের নন প্রফিট অর্গানাইজেশন আমাদের সমাজে দেখতে পাই, যারা সমাজের মানবতার জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজে নিবেদিত থাকে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।